আয়ামের তাসিক অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা, এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই 9 দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কুইতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ, সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে, প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা, ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফিকহিয়া কুইতিয়া, সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকুল ফুকাহা, সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিনই রোজা রাখা মুস্তাহাব। এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব, বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয়, যদি সে বর্ণাগুলো কোনো কোনো সনদ দিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন, কিন্তু ফুকাহা একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব, যেহেতু জিলহজের প্রথম 10 দিনের পুরো 10 দিনই ইবাদত আল্লাহর কাছে প্রিয়, অতএব নফল আমল রোজাও একটা নফল আমল, সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে। এই জন্য 9 নম্বর আমল হলো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা, রোজা রাখা। 10 নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখা, জিলহজের 9 তারিখে কি করা, রোজা রাখা। প্রথম 9 দিন সাধারণ আর বিশেষভাবে 9 তারিখের গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাত আল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বাদাহা। আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের আর 1 বছর পরের অর্থাৎ আগামী 1 বছর এবং গত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি, পিছনে গুনাহ মাফ করে দিবেন, গত 1 বছর গুনাহ মাফ করে দিবেন, সারা দিনে গুনাহ মাফ করে দেওয়া হবে, এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি, কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে 1 বছর অগ্রিম গুনাহ মাফ করবেন, যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন তিনি 1 বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী 1 বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার, যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা, এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে, এরকম না, অতএব এর ব্যত্যয় ঘটলে করতে পারে। কথা বুঝে আসছে ভাই? জিলহজ মাসের প্রথম 10টি দিন, এই দিনগুলো হলো ইবাদতের নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান, তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। ইবাদত এবং নেক আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, কিছু সিজন দিয়েছেন, এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা, রমজান মাস, মাসব্যাপী পুরো 30 দিনের মৌসুম। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা, জিলহজের প্রথম 10টা দিন। এই 10টা দিনের মর্যাদা, এই 10টা দিনের ফজিলত, এই 10টা দিনের মাহাত্ম্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না, অথচ রমাদানের মর্যাদা মাশাআল্লাহ আমরা কম বেশি সবাই জানি। রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না, দিন থেকে দূরে অনেক, তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন। তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা এস্টাবলিশড, কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম 10 দিন, এই দিনগুলো, এই 10টা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম, অনেক ফজিলতপূর্ণ সময়, এ সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চলে। জিলহজের প্রথম 10 দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে, রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি, কোরআন তেলাওয়াতের কথা মনে করি, রোজা রাখার কথা মনে করি, হ্যাঁ, ইফতার করার কথা মনে করি, সাহারি করার কথা মনে করি, আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে ওঠে, কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র, জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে, সেটা কোনটা, গরু আর ছাগল।
জিলহজের প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি, সেটা কি? গরু আর ছাগল। রাস্তাঘাটে, বাজারে, গ্যারেজে, ঘরবাড়িতে, সব জায়গায় শুধু গরু আর ছাগল। জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরু আর ছাগল? ভাইরা আমার, এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় ইবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি। মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি। এজন্য আজকে আমরা যে কথাগুলো বলবো, আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই, এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাআল্লাহ। আমি বাইরে গিয়ে আমার পরিবারে, আমার পরিচিত লোকদের মধ্যে আরও কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ। তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে প্রায়, এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা, এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস রয়েছে, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের কোনো একটা সুন্নতকে জিন্দা করবে, কোনো একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে, আল্লাহ তাআলা তাদের সবার সমপরিমাণ সওয়াব তাকে দান করবে। এজন্য আমরা এই মুর্দা সুন্নত, হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না, আমল তো বটেই, আমরা দাওয়াতের নিয়ত শুনবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরো যে দিনগুলো আছে, এই দিনগুলোতে প্রায় 20 দিন সময় আছে, এই 20 দিন সময় পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করবো, সতর্ক করবো। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা লিফলেট তৈরি করেছি, ছোট্ট A4 সাইজের অর্ধেক, একবারে ছোট্ট একটা লিফলেট আমরা তৈরি করেছি। এই লিফলেটটা ইনশাআল্লাহ আগামীকালকে ছাপায় চলে আসবে, ইমাম সাহেবরা যে যত কপি ইচ্ছা সংগ্রহ করতে পারবেন। এখানে জিলহজের প্রথম দশকের কিছু তাৎপর্য আর 11টি করণীয় কোরআন এবং সুন্নার আলোকে এগুলো দেওয়া আছে, এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেন, মানুষে পৌঁছায় দেন এবং আমলের জন্য উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ আমরা রমাদানের মতো জিলহজের প্রথম দশকেও ইবাদতের যে একটা মৌসুম আছে সেই ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন, বিশেষ করে সৌদি আরবের যে এনভায়রনমেন্ট এবং পরিবেশ, মহল্লা, বাসা, বাড়ি, সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলতেছে। মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে। সব জায়গায় তাকবীরের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিভিন্ন বাসা বাড়ির গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয়, এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবীরগুলো সুললিত কণ্ঠে বাজতে থাকে। পথচারে যারা যায় তারা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয়। দোকানে যাবেন আপনি, মার্কেটে, শপিং মলে যাবেন, ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবীরগুলো বাজাইতে থাকে, সেগুলো দেখে সবাই স্মরণ হয়, সবাই পড়তে থাকে। এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা ইবাদতের মৌসুম চলছে। কিন্তু আমাদের সমাজে ওই যে গরু আর ছাগল ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। তো এই সুন্নতটাকে আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। ইসলামের এই ইবাদতগুলো, এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব, এগুলো যখন প্রচলিত হবে ইনশাআল্লাহ, দিন বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। রমজানে আমরা ইবাদতের যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে, এটা দীর্ঘ 2 মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে, চার্জটা কমে গেছে। আবার জিলহজের প্রথম 10 দিন যখন ভালো করে রিচার্জ করব, আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাহেন। আল্লাহ আমাদেরকে সবাইকে আমল তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর, কোরআনে কারিমে 30 নম্বর সূরা একটা সূরা হলো, সূরাগুলোর একটা সূরা হলো সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ। ফজর মানে কি? ফজরের নামাজ সকাল। ফজরের শপথ, ওয়ালায়ালিন আশ, এবং 10টি রাতের শপথ। এই 10টি রাতের শপথ যে আল্লাহ তাআলা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বস্তুর নামে শপথ করার মানে হলো ওই বস্তুটা আল্লাহ তাআলার কাছে বিরাট বড় মর্যাদাবান। আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন, এই সৃষ্টিগুলোর মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর নামে কি করেন? শপথ করেন। যদিও আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য, বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়ার কারণ নামে কি করা? শপথ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত,
কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে, আর নাহলে চুপ থাকবে। মায়ের কিরা, বাপের কিরা, অমুকের কিরা, তমুকের কিরা, মাথা শুইয়া, পাও শুইয়া, হ্যাঁ, স্টিয়ারিং হুইল শুইয়া, ক্যাশ বাক্স শুইয়া, এই সমস্ত কোনো ছুঁয়াছুঁয়ি করে এবং আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা জায়েজ নাই। এটা নূহ মিনের শিরক, শিরকের একটা প্রকার, আল্লাহ ছাড়া কারুল্লাহ নামে কি করা, শপথ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন তার সৃষ্টির নামে, কেন? শুধুমাত্র ওই সৃষ্টির মাহাত্ম্য মর্যাদা বোঝাবার জন্য, অথবা শপথ করে যে কথাটা আল্লাহ তাআলা বোঝাতে চান, বলতে চান, সেই কথাটার আজমত, তার বড়ত্ব বোঝাবার জন্য, যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা, তোমরা বললে সেটাকে শপথ করে বলা লাগতো, এটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করে। তো এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, এই দুই আয়াতে আল্লাহ তাআলা শপথ করলেন। এরপরে তিন নম্বর আয়াতে বলছেন ওয়াল ওয়াশফাই ওয়াল ওয়াতরি, এবং জোড় এবং বেজোড়, এই দশটি রাতের মধ্যে আবার জোড় এবং বেজোড়, অর্থাৎ সবগুলো রাতের শপথ। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে, আরো অন্যান্য মুফাসসিরদের বরাতে উল্লেখ করা হয়েছে, এখানে দশটি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশটা, জিলহজ মাসের প্রথম দশটা রাত, এবং এই দশটা রাতের যে জোড় বেজোড় সবগুলোই যে ফজিলতপূর্ণ, এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াত ব্যবহার করেছেন, ওয়াশফাই ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড় সবগুলো রাতের শপথ। তাহলে এখান থেকে জিলহজের প্রথম দশকের মর্যাদা বুঝে আসে কি আসে? সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর, জিলহজের প্রথম দশ দিনের আমল, ইবাদত, নেকামল, ভালো কাজ, এটা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন সময়ের আমল ইবাদত, অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন, অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন। জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জিহাদে যায়, অন্য সময় যদি জিহাদে রত হয়, তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চেয়ে উত্তম না? ওটা তো জিহাদ, জীবন বাজি রাখা, এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জিহাদটাও কি উত্তম না? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না, ইল্লা, তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এ পর্যায়ে করে যে তিনি তার জান মাল সব কিছু নিয়ে জিহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না, সব আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছেন, এই লোকের কথা ভিন্ন, তার মর্যাদা সবকিছুর উপরে। তাহলে এই দশকের নেকামল, এই দশকের ইবাদত বন্দেগীর মর্যাদা এত বেশি ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোনো সময়ের কোনো আমল, এমনকি জিহাদও, সাধারণ জিহাদও এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না। এ হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে এই দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের দশক, নেকামলের দশক, মর্যাদার দশক, ফজিলতের দশক। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের কদর করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন, জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই? কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে। ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব, মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন, এমনকি রমজানেও পাবেন না, সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন। কিভাবে? এই দশকে আমরা দেখি যে প্রথমত ঈমান, ঈমান তো বারো মাসে নামল, অন্য সময়ও আছে, এই সময়ও আছে, পাঁচক্ত নামাজ বারো মাসে নামল, অন্য সময়ও পড়তে হয়, এই দশকেও পড়তে হয়, রোজা রমজান মাসে আছে, এ দশকেও রোজা আছে, প্রথম নয় দিনই রোজার কথা হাদিসে আছে, আবার বিশেষভাবে আরাফাতের দিন রোজার কথা আছে। তাহলে ইসলামের তৃতীয় রোকন রোজা, রোজা অবশ্য হজ হলো তৃতীয়, সরি জাকাত হলো তৃতীয় রোকন, জাকাত অন্য সময় দেওয়া যায়, এ সময়ও দেওয়া যায়, তাহলে জাকাত আদায়যোগ্য সময় এটা, আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে, আর হজ তো হয়ই এই দশকে, হজের মূল কাজই হলো এই দশকে, ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায়। তাহলে এই দশকে ঈমান আছে, নামাজ আছে, যাকাত আছে, রোজা আছে, হজ আছে, আবার কোরবানি আছে, আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে, এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির কর, আছে না নাই ভাই? তাহলে আমরা কি বুঝলাম? এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার?
আছে, সমস্ত ইবাদতের নজির আছে। এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, এই দশকের মর্যাদা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না, এবার আমরা করণীয়তে চলে যাই। কি করব আমরা? আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি। এই 11টি আমল এই দশকের জন্য খাস স্পেশাল। নাম্বার এক, এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ কোরআন কারিমে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, ফি আইয়ামিন মাহদুদাত, নির্দিষ্ট দিনসমূহে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো। এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে, সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাফসীর ইবনে কাসীরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন। এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির। তাহলে জিকির শুধু না, পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে। আল্লাহ তাআলার স্মরণ অন্তরে হবে, মুখে আল্লাহ তাআলার জিকির চলবে, কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে, অন্তরের স্মরণের মাধ্যমে, মুখে জিকিরের মাধ্যমে। কোরআনে তেলাওয়াত একটা জিকির, তাসবিহগুলো একটা জিকির, তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির, এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক। সবচেয়ে বেশি জিকির চলবে, সবচেয়ে বেশি কি চলবে? জিকির চলবে। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল, যে কোনো নেকামল। কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসেবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা। বেশি বেশি কি করা? নেকামল করা। রুটিন যে নামাজগুলো আছে, নাম কাজগুলো আছে, সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা। অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন, কিন্তু এই দশকে মোটেই করবেন না। অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয়, এই দশক মোটেই মোটেই করবেন না। আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশক। রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা, আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা। আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না, এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন। অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না, এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন। অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না, এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ুন। এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক, এই 10টা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। গুনাহ তো 12 মাসই আমরা করব না, কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে। কারণ আপনারা সূরা তাওবার একটা আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাসের আলোচনা করে বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না। ভাইরা আমার, তার মানে যেই সময়টাতে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয়, এর চেয়ে পাপিষ্ট আর কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন, ভাষা খল খেয়াল করেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের পায়ে নিজে কুঠার আঘাত করিও। এই 10 দিন না শুধুমাত্র, এই পুরো সম্মানিত 4 মাস, সম্মানিত 4 মাসের ভিতরে টানা 3টা মাস চলছে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস, রমজানের আগের মাসের আগের মাস। তাহলে সম্মানিত 4 মাসের মধ্যে এই 10টা দিন আবার বিশেষ মর্যাদাবান। অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে, অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে। অন্য সময় আমি গুনাহের কাজ করলেও এই দশকে কোনো অবস্থাতে আল্লাহর নাফরমানি করব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 3 নম্বর আমল আমরা পেয়ে গেলাম। 4 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। এই দশক হজের আমলের মাস, আমলের দশক, এই দশকেই তো হজ হবে। অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন? হজ করবেন। এটা এই দশকের আমল, এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন।
কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন, এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন, কোরবানি করেছেন। আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই জন্য ঈদুল আজহায় অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা, এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য। এই দশকের একটা আমল হলো কি করা, কোরবানি করা। কয়টা আমল গেল, পাঁচটা। ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ উঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না, কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন, এই দশকে আর হাত দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযু মিন শাআরিহি ওয়া আযফারিহি শাইআ, যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন। জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না, চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পর্যায়ে কাটবেন, এই দশ দিন বিরত থাকে। তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয়, যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি এই আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সব দান করবেন। এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবি থেকে এই আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুলনখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন, তাহলে চুলনখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন, আগে কাটা এবং পরে কাটা, এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছে। মনসুয়া কুয়েতিয়া মনসুয়া ফিকহিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই, কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলো কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। তাহলে ছয় নম্বর আমল গেল চূর্ণখ ইত্যাদি দশক না কেটে থাকা। সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা, এটা তাকবীরে মুতলাক বলা হয়, সাধারণ তাকবীর, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা হলো মিন শাআইরিল ইসলাম, এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব, এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে, কারো ডিস্টার্ব করে না, মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মধ্যে থেকে কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর কোন কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন। বাজারে কেন যেতেন ভাই? শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করব, আমার তাকবীর শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে, এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শয়তান আমাদের পুরো সমাজকে গ্রাস করে ফেলছে ভাই, সর্বত্র আমাদের বাসা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে। ইবলিসের ওয়াজ তো আজকাল আমরা শুনি না, কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে, ইবলিস। তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মুমিন স্পষ্ট শয়তান, আমরা জীবনে কোনোদিন দেখিই নাই, আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান, কেমনে স্পষ্ট হলো, আমরা দেখি না সে থাকে গোপনে, আল্লাহ বলছেন স্পষ্ট। ভাইরা আমার এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে, শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে, চতুর্দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না, তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে, আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে, কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে, তা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না। সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য
জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি উচ্চারিত করতে থাকেন। এই তাকবীর ধ্বনি নীরবে না, সশব্দে, সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না, যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনিয়ে আমরা গাইতে থাকব, আওয়াজ করে করে বলতে থাকব, সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে। এই আন্দোলনটা আমার প্রত্যেকটি একটু করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাজারে গিয়ে, চায়ের দোকানে, মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবীর দিয়া উঠেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কত মধুর কণ্ঠে এই তাকবীর পাঠ করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ বড়, আল্লাহ বড়, এবং তার জন্য সমস্ত প্রশংসা। ভাইরা আমার, আল্লাহরে বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয়, আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যায় বলবো, একা একা বলি ঠিক আছে, মানুষের সামনে আবার বলবো কেমন লাগে। এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল। আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার চেয়ে নিমুখ খারাপ আর কি আছে আল্লাহর জন্য। আমি কত আল্লাহ নেমে খারাপ যে আল্লাহ সারাদিন আল্লাহ নেয়ামতের ভিতরে ডুবে আসি, আল্লাহর বরত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি। তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়তন ভাঙবো তো, আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা, এই ইতস্ততা দূর করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিয়ে লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করবো, বাসায় ঢুকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবীর দিয়ে উঠে, হঠাৎ মনে হবে একটু জোরে জোরে করবেন যাতে সবাই তাকবীর দিয়ে উঠে, পুরো পরিবেশটাকে সেভাবে করবেন। আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সবসময় তাকবীরটা চালু করে রাখি যাতে সবার মনে হয়, অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি, অন্যান্য কাজ করতে থাকি এই আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে। তো আমরা এই আমলটা চিন্তা করবো তো ইনশাআল্লাহ। যদি আপনি বাজারে গিয়ে তাকবীর বলেন, আমাদের সমাজের যে অবস্থা, যে অবক্ষয়, দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে, আপনার তাকবীর শুনে হয়তো অনেকে হাসবে, হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবীর দিবেন জোরে জোরে বলবে ব্যাপার কি, কেউ কেউ হয়তো ইশারা করতে মাথায় হয়তো খুব সমস্যা আছে, এরকম হতে পারে, হতে পারে কি পারে না, কেন হইতে পারে, কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে, সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে, যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে, এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল, অথবা তাকে বলা হয় যে আননুন, অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের, এক দুজন গাফেল, আর আমরা সবাই হয়ে গেছি গাফেল, এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে, পাগল মনে করে। তো ভাইরা, ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে, পাগলা পানি, বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গা ছড়ায় যাবে, এটা পাগলা পানি, দেশে আর কোনো পানি থাকবে না, এই পানি সবাই খাইতে বাধ্য হবে, আর এই পানি পাগলা পানি না, আমাদের জন্য দেওয়া হয়েছে, এই পানি যে খাবে সে পাগল হয়ে গেল। রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায়, দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে, আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন। তো সবাই বুদ্ধি দিয়েছে, রাজা সাহেব এক কাজ করেন, তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন, যে পাগলা পানি যখন আসবে, সাধারণ পানি যখন থাকবে না, টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে, এক দুই মাস চলবে, তো অন্তত আপনি ওই পানিগুলো খায়া ভালো থাকলেন, জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলেলেন। তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে। ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে, এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায়া সব পাগল হয়ে গেছে, আর পাগল হয়ে সব কাপড় চোপড় খুলে ফেলছে, এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে,
এবং সবাই মিলে বলতেছে ওই দেখো একটা পাগল, কারণ এগুলোর পরনে কাপড় আছে, এগুলো মাথা নষ্ট হয়ে গেছে, এটা পরনে কাপড় পরে রয়েছে কেন? এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্যদের সাথে যে আমাদের কি করা এখন, সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে, যদি পাগল বলে মাইদ্যুত দেওয়া শুরু করে দেয় কি করা যাবে? তখন এবার সবাই বুদ্ধিরই করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক, যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের, আমরাও চলেন পাগলা পানি খেয়ে পাগল হয়ে যাই। এবার তারাও পাগলাখানি খেয়ে পাগল হয়ে গেছে, এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়। এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই, কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায়, ফাসেকের পরিমাণ বেশি হয়ে যায়, সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিবে, তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল। পাগল হওয়া বলতে ফাসেক হয়ে যাওয়া, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল। কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে, মনের সঙ্গে কোনো একটা গান গেয়ে উঠে, তাকে তো কেউ অসুস্থ মনে করে না, তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয়? আপনি যদি বাসে উঠেন, উঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রথম কারোর কাছে আনইজি লাগতে পারে, উঠার পর যদি আর কেউ পড়েন বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ ট্যাগ তো দেখা যাচ্ছে না, কিছু বেচবে নাকি, হকার টকার নেই কোনো। আপনি যদি তখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদেরকে যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবীর পাঠ করতে বলেছেন, আপনারা তো সবাই মুসলমান, আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি, আপনারা কেউ মনে কিছু নিয়েন না, ব্যাস আলহামদুলিল্লাহ, তাইলে কেচ্ছা কত, তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ, কঠিন আমল, কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে, ঘরে যখন সারাদিন তাকবীর ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, তিনি বলেছেন ফাকফিরু ফীহিন মিনাত তাকবীরি ওয়াত তাহলীলি ওয়াত তাহমীদ, জিলহজের প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে তাহমীদ পড়ো, বেশি বেশি করে তাহলীল পড়ো, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হামদ, এটা বেশি বেশি করে পাঠ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। তাহলে কয় নম্বর আমল গেল? 7 নম্বর আমল, বেশি বেশি করে তাকবীর তাহমীদ তাহলীল পড়া। 8 নম্বর আমল হলো এই তাকবীর তাহমীদ তাহলীলটাই বিশেষভাবে পড়া। 7 নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন, কোনো সময় ফিক্স নাই এবং 10 দিন ফুল। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া, সাধারণভাবে তো পড়বেনই আর বিশেষভাবে পড়বেন। বিশেষভাবে কখন? আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা, পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে, তারা তাকবীর পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক নামাজের পরে, একা একা পড়েন আর জামাতে পড়েন, সর্বাবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে জরুরি না, প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা, এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই 9 দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কুয়েতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ, সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে, প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা, ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া কুয়েতিয়া কুয়েতিয়া, সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকুল ফুকাহা, সমস্ত ফকিহগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিনই রোজা রাখা মুস্তাহাব, এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয়, যদি সে বর্ণাগুলো কোনো কোনো সনদ দিয়ে মহাদেশাকে একটু আপত্তি তুলেছেন, কিন্তু ফুকাহা একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব, যেহেতু জিলহজের প্রথম
দশ দিনের পুরো দশ দিনই ইবাদত আল্লাহর কাছে প্রিয়, অতএব নফল আমল রোজাও একটা নফল আমল, সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে। এই জন্য নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা, রোজা রাখা। দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা, জিলহজের নয় তারিখে কি করা, রোজা রাখা। প্রথম নয় দিন সাধারণ, আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলাহা ওয়াল লাতি বা'দাহা। আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা, এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি, পিছনে গুনাহ মাফ করে দিবেন, গত এক বছর গুনাহ মাফ করে দিবেন, সারা দিনে গুনাহ মাফ করে দেওয়া হবে, এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি, কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনাহ মাফ করবেন। যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার। যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা, এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে, এরকম না। অতএব এর ব্যত্যয় ঘটলে করতে পারে, কথা বুঝে আসছে ভাই? তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশা আল্লাহ। তাহলে দশ নম্বর আমল গেল জিলহজের নয় তারিখের রোজা। এগারো নম্বর আমল হলো ঈদের ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা।